যে জি জি কি অবস্থা ভালো আছনি হ্যাঁ ভালো কই যাও এই সামনে 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 কই যাও কা কি আইছে এটা কও ওমা কি হইব এই তো দাঁড়াও কত কো এই রুম খড় খড় করো কেন এই রুমে না করতেছো কে কে রুমে রুম করছিস আর একটা এই রুমে না করতেছে হে এই রুমে না করতেছে সমস্যা কি আর একটা ও এটা ওই যে ওটা না জানি আমার ওই সব দূর সম্পর্কের বোন হয় হ্যাঁ কও আচ্ছা তা কি অবস্থা দিনকাল কেমন চলতেছে সিএ কমেডি টিভি স্মাইলি গুড এই দাঁড়াও 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 কোথায় যাচ্ছ ওই যে সামনে যাব কেন আরে আস্তে বাড়ি বুড়ি লাগবে কেন আমি কি করলাম কিছু করো নাই তো তোমাকে তো আমি দেখা করতে বললাম এখন কয়টা বাজে দেখো তো তোমার সাথে দেখা করলো না কেন বোন রে একটু ফিক্সড হওয়া যায় না আমি আবার কি করলাম মশরাইতেছে কত সারাদিনে মশরাইলে ভাল লাগে কেন কি করছি আমি কিছু না কও চলো ঘুরতে যাব কোথায় ওই যে বটগাছতলা যে নদীর পাড়ে চাঁদপুর একটা ইয়ে হয়েছে ওইখানে যাব হ্যাঁ তোমার মতো মশরানি প্রেমিকারে নিয়ে যাবো আমি কেন আমি কি করলাম হ্যাঁ এরম রাস্তা দিয়ে এরম করে যাইবা ধাপ ধুপ বাড়ি বাড়ি দিবা পরে আমার লগে লাগবে শত্রুতা আমি আবার কার সাথে কি করলাম আমি কার সাথে কিছু করি নাই তো করো নাই করতে কতক্ষণ আমি কি করব আমি তো তোমার সাথে করতে চাই দেখ তো ব্যথা লাগছে তুমি আমার কাছে আসো না কেন কাজ বেশি কাজ যা যা না ডিস্টেন্স কোন দিক করবা আইডা কি আমি হাত উঁচা করে না বাড়ি লাগবো কও চলো না ঘুরতে যাও অনেক দিন ধরে তোমাকে বলতেছি না আমি ঘুরতে যাব না কেন তোমার লগে ঘুরতে যাওয়া সম্ভব না আমি কি করছি তোমাকে তোমার ঘরেলটা নাচতেছি আমি আর নাচো না তেরা মশরা এলে মানুষের সাথে ঘোরা ঘোরা যায় ঠিক তো আমি কোন মশরা না এটা আমাদের পারিবারিক সাতপুরের ধরে হয়ে আসছে আমার পরবর্তী জেনারেশন পর্যন্ত হবে এটা আমিও পেয়েছি এটা আমার রক্ত সূত্র পেয়েছে এটা আমার কোনো দোষ না এটা আমাকে আল্লাহ দিয়েছে আমার বাবা আমার জন্ম থেকে আসছে এখন আমি কি করব তুমি আমাকে বলো তোমার কিছু করতে হবে না কারণ তুমি যে মশরা মুসরি শুরু করছো এই মশরা মুসরিতে তো আমারও ক্ষতি হইতেছে কার তোমার মুসরা মুসরি দেখে আমিও তো ঠিক থাকতে পারতেছি না কেন তোমাকে আমি কি করছি কিছু করো না কাছে যাই দিয়ে দিলা না তুমি কাছে আইবা কি করে এরকম মুসরা হইতে মুসরা হইতে কাছে আসা যায় তো তুমি আমার সাথে ঘুরতে যাবে না না যাবে না তুমি অন্য কারো ট্রাই করো আই শোনো হ্যাঁ প্রেম করি তোমার সাথে আমি অন্য কারো ট্রাই করব না রাস্তা থেকে তোমাকে ধরে নিয়ে যাব সেটা তোমার ব্যাপার যাও তাহলে কিন্তু আরেকজন ধরে নিয়ে যাব আমি বুঝো পরজন পাইবা না চোখে সইসা তেল দিয়ে কানবা কি অবস্থা ভালো আছনি হ্যাঁ ভালো কই যাও এই সামনে 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 কই যাও কা কি আইছে এটা কও ওমা কি হইব এই তো দাঁড়াও কত কো এই রুম খড় খড় করো কেন এই রুমে না করতেছো কে কে রুমে রুম করছিস আর একটা এই রুমে না করতেছে হে এই রুমে না করতেছে সমস্যা কি আর একটা ও এটা ওই যে ওটা না জানি আমার ওই সব দূর সম্পর্কের বোন হয় হ্যাঁ কও আচ্ছা তা কি অবস্থা দিনকাল কেমন চলতেছে তোমাকে ইয়ে বংশ কি এরম কি রম মুসরা মুসরি করে কি মুসরা মুসরি এই যে ও এইডা এইডা আমগো বংশের একটা নীতি বুঝছো আমরা সবাই এরম করি আমার ভাই বোন আমার মা মামা দাদা দাদি সবাই সারা দিন খালি এরম করে হ্যাঁ মানে এটা আমার কিচ্ছু কারণের নাই আর তোমারে আমি ভালোবাসি তো ভাত খাওয়ার সময় যদি এরকম পাই যে এখানে ভাত ঢুকে যে মুখে এনে গেছে মুখে এনে এখানে আইছে আরে না অমনে খাই না তো ভাত এই যে এমনি দিয়ে তারপরে এদিকে দে একবার এদিকে দে একবার ও এদিক একবার এদিক একবার এদিক একবার এদিক একবার এভাবে ভাত খাও হ্যাঁ আমি 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 ভাত খাওয়ার টাইমে কি করি জানো টেবিলের মধ্যে এদিকে একটা রাখি এদিকে একটা রাখি এদিকে একটা রাখি এদিকে ঘুরে একটা খাই এদিকে ঘুরে একটা খাই এদিকে ঘুরে একটা খাই ওমা এই তো ঘোরানি আচ্ছা যাই হোক ওটি বাদ দাও এখন তোমারে ভালো তো বাসি আমি বিয়ে কবে করবা এটা তো বিয়ে তো তোমার প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে না মানে ও তোমার লাগে এনে ভাত এনে ভাত এনে ভাত এত ভাত কই রাখবো আরে বিয়ের পরে তো আর তোমার ওই রাখতেইবো না তুমি আমারে খাওয়াই দিবা আমি খামু তুমি একবার এদিকে খাওয়াই দিবা একবার এদিকে খাওয়াই দিবা ঘুরে ঘুরে মজা করে করে খামু ও তুই তো আমার বাড়িতে ভাত খাইতে আসবি না আসবি আমারে খাইতে আমার সংসারটা খাইতে সংসারটা খাইতে মানে তো সংসার তো আমার লগে হইবো আবার আমি খামু কেমনে হ্যাঁ এইরকম হলো ওই যে এইরকম ঘোরানি বৌরি নিয়ে আমি বিয়া করবো না এই তুমি কিন্তু আমার একটু ইয়ে করতেছো কি করতেছি অবহেলা করতেছো অবহেলা করবো না সারাদিন যে বউ এইরকম করে ঘুরবো এই এরকম করে ঘুরবো এই বউ নিয়ে সংসার করা যাইবো আমি ঘুরতে আসি কোথাও আমি তো এক জায়গায় ফিক্সড রয়ে রইছি ফিক্সড রয়েছে যাও
করবে না বিয়া? না। আরে এই দেখ তো বিয়ে করবে না বলে। আচ্ছা শোনো না, না শুনে নাই। এই দাঁড়া 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 কি তোমাকে খুঁজতে যাচ্ছিলাম। কে? কাজ হয়ে গেছে। কি কাজ? আমি আমার বাসায় বলে দিছি। কি? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বিয়ে করবো। আমাকে বিয়ে করবা? আমি তো এরকম মশরা নিজে বিয়ে করবো না। কেন? আমি আবার কি করলাম? শোনো, তুমি আমার দশটা না পাঁচটা না মাত্র একটা মাত্র কি বয়ফ্রেন্ড, হাফ প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট, সাফ প্যান্ট, তুমি একমাত্র স্বামী হইবা তুমি। তো আমি তোমার তিনবার কবল বলি, দশবার কবল বলি, একশোবার কবল বলি, বলে তোমাকে বিয়ে করবো, কিন্তু তালাকটা কোনোদিন বলবো না। তাই? হ্যাঁ। কিন্তু আমি তো এই বউরে বিয়ে করবো না, যে বউ নরেশ্বরে। আমি কি করলাম? নরেশ্বরে তোমার কিন্তু দাদা অনেক সুবিধা আছে। কি? ওই যে আমি তো এই লম্বাও তোমার চেয়ে কম না, স্বাস্থ্যটাও ঠিক আছে। তোমার ঘরের যে কোনায় কোনায় যখন ময়লাগুলো জমবে তখন আমি ঝাড়ুটা নিয়ে যাই, এইভাবে ঘুরে ঘুরে পরিষ্কার করবে, একবার পরিষ্কার করবে। তাই না? থাপ একদম। কি হলো রে? সারা দিন যে মায়া নরেশ্বরে যে মায়া এরম এরম মুসলাইতেছে শরীর, সে মায়ের আমি বিয়ে করবো কেডা কইছে? ফাউল, যেদিন মশলা মুসলি ফিক্সড হয়ে থাকতে পারবা সেইদিন আমার কাছে আইবা, তার আগে কোনোদিন আইবা না। যাও, তুমি যে দিলে তো মানুষ কিন্তু শুই না যায় বলে। যাও না, তুমি আমার এইভাবে অপমানটা করতে পারো না। ঠিক আছে, আমি ও দেখে নেবো তুমি কোন মেয়ে বিয়ে করো। ইস, আপনার বন্ধু সেম কথাই কইছিল, আমি যদি একটা ব্যবসা ধরাই দেই সব টাকা এসে আমার কাছে দিব, তারপরে কি কসু কিচ্ছু দেয় নাই। আসেন মুরগি নেবেন? হবে না। যাক, কি হবে না? মানে আপনার সাথে আমার এখন পর্যন্ত আছে নাকি? জুতা খুলবো? মুরগি দেশি মুরগি। এই মুরগি নিব, এই মুরগিও নিব। হ্যাঁ, এই বেটা এই মুরগিও নিবে, এই মুরগিও নিবে মানে? হ্যাঁ, মুরগি নিতে আছে, মুরগি নিব না তো কি নিব? এই মুরগি মানে কি? কোনটা নিবে দেখো? মুরগি নিব। কোনটা? এইটা। এইটা কোনটা? আরে বাবা এইটা। এইটা না রে? হ্যাঁ, লাল মুরগি। ও এটা নিবে? হ্যাঁ। এটা কেজি কত করে জানো? কত? হ্যাঁ কত? 700। কত? 700। এ মুরগি 700 টাকা? হ্যাঁ, 700 টাকা হইলে আপনার মতন কত মুরগি পাওয়া যায়? কি কইলি? আমার মতো মুরগি মানে? চট করে দিও না, একদম টাকা শর্ট করে দাঁত ফেলাই দিব। মুরগি নিতে আছেন, মুরগি নিয়ে এসে আনতে। আরে ভুল বুঝতাছেন, মানে আরো সুন্দর মানে লাদুস লুদুস মুরগি পাওয়া যায় সে কথা কইছি। আপনি লাদুস লুদুস মুরগি আমার এখানে নাই, এগুলো নিবি? হ্যাঁ নিতে তো চাইছি, যে দাম চাইতাছেন মনে হয়। আমি তো কই নাই মুরগি খাইতে পারবো না, যা। হ্যাঁ বেসেন। এ মুরগি কে নিব? দেশি মুরগি, পাকিস্তানি মুরগি। এ মুরগি নেবেন নাকি? মুরগি দেশি মুরগি দোস্ত। শোন তোর ভাবির এদিন মুরগিটা দিছস দোস্ত, মুরগিটা কিন্তু ভালো হয় নাই, অনেক কষ্ট পাইছে তোর ভাবি, বুঝছস? আজকে একটা মুরগিতে ভালো মতো তোর ভাবি যেন প্রশংসা করে। কেনাই তোর দোষ? ভাবি আপনি নে, আপনি নাকি? আপনি মুরগি হয়ে গেলেন তাই কইতেছি। আমি মুরগি হয়ে গেছি? মুরগির ব্যবসায়ী? হ্যাঁ। এই হালায় মুরগির ব্যবসা করে কি করতো জানো? ওই টাকা নিয়ে ফুটি করতো আর টাকা নষ্ট করতো, এর লেগে এটা ছেড়ে দিয়ে আমি একলাই সামলাই দিছি ব্যবসা। ভাবি আপনার সাথে, আপনি যদি আমার ব্যবসাটা দিয়ে দেন কোনো দুই নাম্বারই হবে না, যা বিক্রি করবো সব আপনার দিয়ে দিন, প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাই দিতে পারেন, দুই নাম্বারই পাবেন না, দুই নাম্বারই হবে না। ভাবি আপনার বিয়ার পর থেকে ক্যারাশ খাইছি, যদি আপনার প্রেম আমার একটু ভিক্ষা দিয়ে বিয়া করতেন। আমার প্রেম ভিক্ষা নিবেন? হ্যাঁ যদি দেন। তাই না? হ্যাঁ, আপনি যদি ব্যবসাটা দিয়ে দেন আপনি আমার বিয়ে করবেন, আমার প্রেম ভিক্ষা নিবেন, আমার সব টাকা দিয়ে দিবেন, আপনি এক টাকাও নিবেন না। তাই না? আপনার বন্ধু সেম কথাই কইছিল, আমি যদি একটা ব্যবসা ধরাই দেই সব টাকা এসে আমার কাছে দিব, তারপরে কি
কিচ্ছু কিচ্ছু দেয় নাই। আসেন মুরগি নেবেন? হবে না। কি হবে না? মানে আপনার সাথে আমার এখন পর্যন্ত আসে নাকি? জুতা খুলবো? জুতা কে খুলবো নাকি? তোমার প্রপোজ করছি দেখি। আপনি কি ময়রা পয়সা হয়ে যাবেন নাকি? নারী জন হয়েছেন আবার বিয়া করবেন? যদি থাকেন তাহলে তার কোনো আমি বিয়ে করবো সেটা আমার ব্যাপার, তোর কথা মতো করবো। এসে দুইটা মুরগি নিল না কিছু না, হুদা দিয়ে গেলে মুরটা নষ্ট করতে এসে আমার। হ্যাঁ মুরগি নিব।